ভালো লাগে। অনেকে বলে থাকেন শৌখিন বাঙালির প্রিয় ঋতু বৃষ্টি। বৃষ্টির নরম কোমল ফোঁটায় শিক্ত হতে ভালোবাসে কেউ কেউ, কেউ আবার অজর রিমঝিম বাড়ি বর্ষণে স্নাত হতে পছন্দ করেন। রিমঝিম বর্ষার সুর অথবা টিনের চালের কিংবা পাতায় গড়িয়ে পড়া বৃষ্টির পানির দৃশ্য অনেকেরই মন কাড়ে। টুপটুপ করে পড়া বৃষ্টির ফোঁটা অনেকের মন ছুঁয়ে যায়। বৃষ্টির রকম ও ধরন যেমনই হোক না কেন, বৃষ্টি কিন্তু সকল মানুষের কাছেই পছন্দ। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রোনা বলছি কুমিল্লা থেকে। উমাশুয়ার ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে বা দূরে, দেশ বা বিদেশে, ছোটো বড়ো যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। আর একটি বৃষ্টিমুখর সকাল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একটা ছোট্ট টিপ শেয়ার করব। এই যে হেক্সিসল নিয়েছি আর একটা টিস্যু নিয়েছি, তো এই ভিজা টিস্যুর মধ্যে হেক্সিসল দিয়ে আমি কারেন্টের সুইচ বোর্ডগুলো যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিব। আমি জানি এটা হয়তো অনেক আপুরাই জানেন, তারপরে যারা জানেন না তাদের জন্যই বলছি, এটা কিন্তু অনেক হেল্পফুল। পানি দিয়ে যদি সুইচ বোর্ড আমরা মোছামুছি করি বা ধোয়া করি, তাহলে কিন্তু দেখা যায় পানি ঢুকে শক খাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে হেক্সিসল দিয়ে কিন্তু খুব অনায়াসেই এটা ক্লিন করে নেওয়া যায়। আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে যখন যেটা আসলে সামনে পড়ে বা ইচ্ছে করে শেয়ার করতে, যেটা মনে করি হেল্পফুল হবে আমার আপুদের ভাইয়াদের, তো সেই জিনিসটা কিন্তু কখনোই ভুলে যাই না শেয়ার করতে। আজকেও শেয়ার করেছি এই ছোট্ট টিপসটা, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আমার আপু ভাইদের কাছে ভালো লেগে যায়, তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার সাথেই থেকে যেতে পারেন, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করতে পারেন। আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি বাদলের দিনে বের হয়ে দুহাত প্রসারিত করে খানিক স্নাত হতে অনেকেই পছন্দ করেন, কিন্তু এ ভালো লাগাও কিন্তু সুন্নত। শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভেজানোও কিন্তু সুন্নতের অন্তর্ভুক্ত। বৃষ্টির প্রতিটা ফোঁটা রহমতের ধারা হয়ে নামে, তাই বৃষ্টির ছোঁয়া পেতে কাপড়ের কিছু অংশ মেলে ধরাও কিন্তু সুন্নত। বৃষ্টির দিনে যদিও এত সুন্নত আছে, কিন্তু এই সুন্নতগুলো এখন আমি আর পালন করতে পারি না যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে। তারপরও খানিকক্ষণ বাবুকে নিয়ে জানালার পাশে বসেছিলাম, ঝিরি ঝিরি ফোঁটা ফোঁটা যে বৃষ্টিগুলো এসেছে সেটা গায়ে মেখে নিয়েছি। আমার কিন্তু বৃষ্টি ভীষণ ভালো লাগে, আর বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো কথাই নেই। আজকে ভেবেছি খিচুড়ি রান্না করব, কিন্তু বাসার চিকেন শেষ হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না, চিকেন নেই তো বলে কি হয়েছে, খিচুড়ি খাওয়া বন্ধ থাকবে। আজকে ভেবেছি বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে নিব, আচার আছে সাথে, ডিম ভাজা করে নিব। বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন আমার মতো, চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। শীত গরম বৃষ্টি যখনই হোক না কেন, খিচুড়ি কিন্তু বারো মাসই খাওয়া হয়, তবে বৃষ্টির দিনে কেন জানি আমার কাছে মনে হয় খিচুড়িটা একটু স্পেশাল হয়। অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, কিন্তু আসলে বৃষ্টির দিনে এতটা ভালো লাগে যে ক্যামেরাটা অন করতে ইচ্ছে করেনি, আর সেই জন্য ক্যামেরাটা অনও করিনি। সকালে নাস্তা করেছিলাম, তারপরে বাবুকে নিয়ে বেশ কিছুক্ষণ জানালার পাশে বসেছিলাম, আর যখন বসেছিলাম তখনই ভেবেছি যে না একটু ক্যাপচার করি, তাহলে এই দিনটা হয়তো আমি শেয়ার করতে পারবো। তো আসলে আজকে সারাদিনই কিন্তু অলস দিন কাটিয়েছি, তেমন কাজকর্ম করতে ভালো লাগেনি, তো রান্নাবান্নাও তেমন ছিল না, শুধু খিচুড়ি করেছি, বেগুন ভাজা, ডিম ভাজা এগুলো করেই তারপরে বসে গিয়েছি দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আর এখন পরিবারকে নিয়ে বৃষ্টি দেখতে দেখতে দুপুরের খাবারটা শেষ করছি। আজকে ডাইনিং টেবিলে বসেনি, টিভি দেখবো সাথে খাবো, আর দরজা খুলে রেখেছি বাইরের বৃষ্টি দেখবো। সব মিলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। জানি না আমার মতো কে কে এরকম বৃষ্টি পাগল আছেন যে বৃষ্টি দেখতে ভীষণ পছন্দ করেন, তো
তো আমিও আজকে বৃষ্টির দিনটাই আপনাদের সাথে শেয়ার করেছি, মানে একটা অলস দিন আর কি। দুপুরের খাবারটা খেতে খেতে আপনাদের সাথে কিছু গল্প করি, সেটা হচ্ছে জীবনের প্রতিকূলতা থেকে কিন্তু পালানো সহজ, জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একটা পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের কিন্তু পায়ের পাতায় সারা জগৎ পড়ে থাকে। তো আমাদেরকে চিন্তাভাবনাগুলোকেও সেরকম করতে হবে, লড়াই করে এই জীবনটাকে কাটাতে হবে। আমরা কিন্তু চাইলেই জীবন থেকে পালিয়ে যেতে পারবো না। আর যারা গৃহিণী আছি, ঘরের কর্তা রয়েছে, ঘর সংসার নিয়ে ব্যস্ত আছি, পরিবার পরিজনদেরকে নিয়ে ব্যস্ত আছি, আমাদের তো আরও জীবন থেকে পালানোর সুযোগ নেই। প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে পরীক্ষা দিয়ে দিয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে। বিকেলে আপনাদের ভাইয়া ভিজেই কিন্তু বাজার নিয়ে এসেছে, আমাকে ফোন করেছিল কি লাগবে, তো বলে দিয়েছি এক্সট্রা বাচ্চাদের জন্য নিয়ে এসেছে মিষ্টি। তো উনি নিজেই কিন্তু মিষ্টি প্যাকেট খুলে সবাইকে দিচ্ছিল, আর আমি বাজারগুলো গুছিয়ে রাখছিলাম। আজকে সবজি বাজার করেছে, হালকা পাতলা কিছু সবজি নিয়ে এসেছে যেগুলো কালকে সকালেই আমার লাগবে। তো বলেছিলাম যে যা পায় তা, বৃষ্টির জন্য নাকি বাজারে তেমন সবজি নাই, যেগুলো পেয়েছি সেখান থেকে নিয়ে এসেছে। আর এনেছে ডিম, আমি ডিমের কথাও বলে দিয়েছি, আজকে ডিম দুপুরবেলা যা ছিল ভাজি করে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আগামীকাল সকালবেলায় তো আবার আমাদের ব্রেকফাস্টে ডিম লাগে, সেজন্য ডিমও নিয়ে এসেছে। ছানার এই মিষ্টিটা আমার ভীষণ পছন্দ, কালকে রাতে বলেছিলাম যে খুব ইচ্ছে করছে ছানার মিষ্টি খাওয়ার জন্য। তো ভেবেছি উনি হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু দেখি যে না, আজকে বাজারের সাথে উনি ছানার মিষ্টিও নিয়ে এসেছে, আসলে ভুলেনি। কর্তারা মনে হয় এরকমই, পরিবারের কোন সদস্য কখন কি বলল সেটাও নিশ্চয় মাথায় গেঁথে রাখে, আর সময় সুযোগ হলে বাজারে গেলে সেগুলো নিয়ে আসে। আসলে পরিবারে কর্তার ভূমিকা যে কি সেটা একমাত্র যারা পরিবারে আছে তারাই জানে। তো যাই হোক, সন্ধ্যার সময় বৃষ্টির দিন তো একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম একটু লুচি বানাই। তো একটু লুচি বানিয়ে নিয়েছি আর একটু ডাল ভাজি করেছি। ডাল ভাজি দিয়ে লুচি খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, তো এগুলো দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর বৃষ্টির দিনে তো ভাজা পোড়া হলে কথাই নেই। তো রাতে কী আয়োজন করবো জানি না, সন্ধ্যার সময় লুচিটা ভেজে নিয়েছি গরম গরম, আর বাচ্চাদেরকে এখন দিয়ে দিব, বাচ্চারা খেয়ে পড়তে বসবে যেহেতু এখন পরীক্ষা চলছে ওদের। আজকের এই বৃষ্টির দিনের কাটানো দিনটা আপনাদের কাছে শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন, তাহলে আমি নিজেকে সংশোধন করার সুযোগ পাবো। তো আজকের মতো এখানে বিদায়, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।